খবরদার আর একটি কথাও বলবে না দাও দাও ক্যামেরাটা দাও আমি এক্ষুনি ওটা ভেঙে ফেলব দাও দাও বলছি না আমি বলছিলাম তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার চলচ্চিত্র জীবনের বেশিরভাগ ছবি অপু বিশ্বাসের সাথে করলেও চিত্রনায়িকা শাবনুরের সাথে জুটি বেঁধে তিনি যে কয়টি সিনেমাই করেছেন বলতে গেলে তার সব কয়টি ব্যবসায়িক সাফল্য পেয়েছেন অপু বিশ্বাসের পরে শাবনুরের সাথে তিনি বেশি সিনেমা করেছেন শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের একদম প্রথম থেকে শুরু করে শাবনুরের সাথে তিনি প্রায় 2009 সাল পর্যন্ত বেশ কয়েকটি সুন্দর গল্পের বাস্তবসম্মত এবং বক্স অফিসে সফল হয়েছে এমন ছবি উপহার দিয়েছেন সালে গোলাম সিনেমার মাধ্যমে শাবনুরের সাথে প্রথম অভিনয় করেন শাকিব খান এরপর একে একে ফুল নেব না অশ্রু নেব নাচ নেওয়ালি বন্ধু যখন শত্রু ও প্রিয়া তুমি কোথায় সবার ওপরে প্রেম প্রেম সংঘাত স্বপ্নের বাসর প্রাণের মানুষ হৃদয় শুধু তোমার জন্য জন্ম আমার স্বপ্ন তুমি নয়ন ভরা জল ভালোবাসার দুশ্মন ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া রসের বাইদানি কঠিন প্রেম আমার প্রাণের স্বামী তোমাকে বউ বানাবো কপাল সমাধি এক টাকার বউ স্বামী স্ত্রীর ওয়াদা টিপ টিপ বৃষ্টি এবং বলবো কথা বাসর ঘরে সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছে শাকিব খান মাইয়া তুমি কসম লাগে হই না যাও মায়া ভরা চোখে একবার যাও তবে শাকিব খান শাবনুরের সবচেয়ে সেরা হিসেবে অনলাইনের দর্শকরা যে সিনেমাটিকে বিবেচনা করেছে সেই সিনেমাটি হলো আমার প্রাণের স্বামী 2007 সালে এই সিনেমাটি মুক্তি পায় থেকে মরণ বন্ধু থাকবো তোমার আমি এই ছবিতে শাকিব খান শাবনুর ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার ডন ওমর সানি এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমার মাধ্যমে শাকিব খান 2007 সালের মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নেন কাজলের পরিচালনায় শাকিব খান শাবনুরের এই সিনেমাটি 2007 সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে বিবেচিত হয় আলাউদ্দিন আলী সঙ্গীত পরিচালনায় ছবির 6টি গানের মাঝে প্রায় সব কয়টি গানই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় তবে আগে যদি জানতাম এবং কই গেলা নিঠুর বন্ধুরে এই গান দুইটি এখনো দর্শকদের কাছে খুবই প্রিয় তবে মনে ফিরে চাইতাম এই সিনেমার মাধ্যমে আবারও শাকিব খান পরিচালক ও প্রযোজকদের কাছে নতুনভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয় একই বছর তিনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন প্রিয় দর্শক শাকিব খান ও শাবনুর জুটির কোন সিনেমাটি আপনার কাছে সেরা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও